ব্যথা না, খুব কষ্ট দিয়েছে না দিদিমণিরা? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তার মধ্যে থেকে আমার আবার একটু জ্বর হয়েছে, দুদিন ধরে একটু জ্বরে ভুগছি, তারপরে হলো গিয়ে গা হাত পা ব্যথা করছে এই জ্বরের জন্য। তো আজকের দিনটা হলো গিয়ে আমার সোনাদের কিন্তু ভ্যাকসিন, মানে এইটা ভেবে খুবই খারাপ লাগে। হয়তো প্রত্যেকটা মায়ের খুবই চিন্তা হয় আর কষ্ট হয় এই দিনটা যেদিনই আসে, এই ভ্যাকসিনের দিনটা। মানে যার সন্তান এত ছোট, তাই সেই মারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় এই দিনটা। তা আজকে তাতানতোজনের ভ্যাকসিন রয়েছে 3.5 মাসে। তো তোমরা জানোই যে আমরা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছি ওদের ভ্যাকসিনটা, যেহেতু ঠান্ডা লেগেছিলো। আমি শুনেছি ঠান্ডা লাগলে নাকি ভ্যাকসিন দিতে নেই, এর জন্য কিন্তু আমি দিইনি। তো দেখো, আমি কিন্তু সবে ঘুম থেকে উঠেছিলাম, তোমাদের দাদাভাই সব কিছু করে, যেহেতু আমার 2 দিন ধরে শরীরটা খারাপ, ওই কিন্তু স্নান করিয়ে দিচ্ছে, তেল মাখাচ্ছে, সবই ও করছে। আর মাও আসেনি, বাবা যেহেতু বাড়িতে একা, বৌদি আমার বাপের বাড়ি গেছে, এর জন্য মা এসে থাকতে পাচ্ছে না। তো মা স্নানের টাইমেই চলে এসছে। তো দেখো, আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। আমি টেনশন করছিলাম যে আমার এদিকে শরীরটা এত খারাপ, এই 2 দিনের জ্বরে কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি। তো মা, তারপর তোমাদের দাদা ভাই আমাকে প্রচণ্ড বকছে, তুমি বেশি টেনশন করো, এত কেন টেনশন করো। তো দেখো, প্রত্যেকটা মায়ের একটু টেনশন হয়, জিনিসটা হয় সবারই। তাতান হয়তো বুঝে গেছে ইঞ্জেকশন দেবে, কান্না শুরু করে দিয়েছে। আর জানো তো, আমার জ্বরটা একবার আসছে, একবার চলে যাচ্ছে, অনেকটাই ঠিক লাগছে এখন। কিন্তু তাও ভিতরে যখন গিয়েছিলাম না, আমার কিন্তু মাথা ঘুরোচ্ছিল, মানে শরীর অনেকটাই দুর্বল হয়ে গেছে। আমি কিন্তু এখন পুরোটাই রেস্টে রয়েছি, আর আমি যেহেতু এখন ব্রেস্ট ফিডিংও করতে পারছি না, তোলা দুধটাই খাওয়াচ্ছি। বাবা শোনা, বাবা তুমি আমার শোনা, বাবা চিল্লাচ্ছিল, এখন তো ঠিক আছে। কেন দেখিও তাকিয়ে আছো? শোনা বাবারা, ভ্যাকসিন হয়েছে আজকে, নিতে হয় বাবা, ভালো, তোমাকে ভালোর জন্য দিয়েছে। বাবা এই যে বাবা, দেখি বাবা মুখটা না, আরে খুব ব্যথা না, খুব কষ্ট দিয়েছে না দিদিমণিরা? নিতে হয় বাবা, নিলে ভালো। হাত তো লাল কেন, হাত এর ভিতরে ভিতরে বাইরে কি রোদ, চেঞ্জ করে নিয়েছি। আর দেখো
আমার সোনা পাপাটা ঘুম দুটি খেলা করছে। আমার বাবা বসে রয়েছে, হেভি স্ট্রং, আমি এদিকে কষ্টে পাচ্ছি না, আমাকে বকছে। কি কান্না করছিল! আর এই যে আমার আল্লাদি পোলা, বাড়িতে নেমেই রিক্সাতে নামিনি তখনই করে কান্না শুরু করে দিয়েছে। দেখো কত খেলা করছে, আওয়াজ পাচ্ছ? দাঁড়াও, তুমি ইঞ্জেকশন ফুটিয়েছে তোমার মনে আছে? হ্যাঁ, তোমার তো দেখে মনেই হচ্ছে না, তুমি হাত খয় ব্যাস তো মাম্মা। ওটা খাইয়েছো তুমি? ওটা ওমা, তুমি আমাকে দাও, খেয়ে নাও। তুমি উঠে পড়েছো? হ্যাঁ, তোমার ভালো লাগছে? ও ওমা, তোমার এখন ভালো লাগছে? হ্যাঁ, সোনা বাবাটা খুব কান্না করেছে আমার মাথাটা। কি ঘুম দুটেছে, মুডটা এখন ভালো আছে, পায়ে ব্যথা হলে তখনই কান্নাকাটি করবে। কত কথা না, অনেক কথা। তো দেখো এদিকে কিন্তু তাতান তোজো দুজনেই ঘুমিয়ে পড়েছে, তো তাতানকে আমি দোলনায় দিয়ে দিয়েছি, আর তোজোকে কিন্তু খাটে নিয়ে নিয়েছি, আর মাও কিন্তু ঘুমোচ্ছে। আর কি বলতো, ওইখানে যে ভ্যাকসিনের ভিডিও করব সেটাও করতে পারিনি, এত কান্না করছিল। আর আমার হাতে ভাই ফোন ছিল না, আমার মন মানসিকতা ভালো ছিল না, তোমাদের দাদা ভাই অনেক স্ট্রং, এই জন্য ওই যা একটু ভিডিও করেছে। আর এগুলো স্মৃতি, বড় হলে আমার ছেলেরা দেখবে যে কত কেঁদেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো কাদের কষ্ট একটু কমেন্টে জানিও। টাটা।